আসন্তা 25 তারিখরে বিধানসভায় রাজ্য সরকার 2024-2025 মসিহা পাই পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করিবে। এয়া পূর্বরু আজি মুখ্যমন্ত্রীঙ্ক প্রাক বাজেট পরামর্শ সভা অনুষ্ঠিত হইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই বৈঠকরে দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও ও প্রভাতী পরিডা উপস্থিত ছিলেন। লোকসেবা ভবনর সম্মেলনী কক্ষে আয়োজিত এই বৈঠকরে বহু প্রতিষ্ঠিত ব্যক্তি বিশেষ উপস্থিত ছিলেন। পূর্বতন অর্থমন্ত্রী পঞ্চানন কানুনগো, প্রফুল্ল ঘড়াই, শশীভূষণ বেহেরাঙ্ক সমেত বহু অতিথি বৈঠকরে ভাগ নেইথিলে। উপস্থাপিত হেবাকু থিবা বাজেটকু নেই মুখ্যমন্ত্রী অতিথিমানক সহ আলোচনা করিবা সহিত মতামত ও পরামর্শ গ্রহণ করিছন্তি। সূচনা মোতাবক কিছুদিন তলে বাজেট পাই জনসাধারণক মত লোড়িথিলে মোহন সরকার। এথিপাই হোয়াটসঅ্যাপ, ইমেল ও এসএমএস র সুবিধা করা যাইছি। মতামত লোড়িবা পরে সমস্তে অতি সুখদ ভাবরে মতামত আসিলা। লোক এথিরে 12,000 অধিক লোক মতামত দেইথিলে। প্রাক বাজেট শেষ পরে সাধারণ জনতাঙ্ক মতামতকু আখি আগরে রখি এই বাজেট করা যাইছি বলি মুখ্যমন্ত্রী গণমাধ্যমকু কইছন্তি। আজি যৌ আসন্তা 2024-25 আর্থিক বর্ষ পাই যৌ পূর্ণাঙ্গ বাজেট আসিব সেথিপাই গটিয়ে প্রি বাজেট র প্রস্তুতি পাই আজি যৌ মানে এই বাজেট উপরে অধ্যয়ন করিছন্তি, পূর্বরু বাজেট প্রস্তুত করিছন্তি, বাজেট কু কার্যকরী করিছন্তি অর্থমন্ত্রী এবং অর্থ বিভাগর সচিব এবং যৌ মানে অর্থ উপরে পাণ্ডিত্য অর্জন করিছন্তি এবং বিভিন্ন এই অর্থ সম্বন্ধীয় অনুষ্ঠান সম্পৃক্ত অছন্তি সেমানঙ্কু আজি ডকা যাইথিলা। আপন মানে জানন্তি আম সরকার প্রথমরু হি লোকঙ্ক সরকার ভাবরে সাধারণ জনতাঙ্কর মতামতকু গুরুত্বর দেই আসিছি। 2024 আর্থিক বর্ষ পাই সাধারণ বাজেট আগামী 25 তারিখরে বিধানসভায় উপস্থাপিত হবার এ কার্যক্রম অছি। আমার বাজেটটি যেপরি বাস্তবরে লোকঙ্কর বাজেট হইকরি লোকঙ্ক পাখরে উপস্থাপনা হইপারিব, সমস্তঙ্কর আশা আকাঙ্ক্ষাকু প্রতিফলিত করিপারিব, সেথিপাই এ উদ্যম জারি রহিছি। আউ এথিপাই মধ্যে অনলাইন জরিয়ারে হোয়াটসঅ্যাপ মাধ্যমরে আমি মতামত লড়িছু এবং অতি সুখদ খবর অছি যে এ মতামত এথর বহু আগ্রহরে অনেক লোক এতে সামিল হয়েছে এবং পাখাপাখি প্রায় 12,000 অধিক লোক মতামত দিয়েছেন অনলাইন জরিয়ারে, যা কি পূর্ব বর্ষ মানক তুলনায় ইয়ে 6 গুণ অধিক। লোকঙ্ক এপরি ব্যাপক অংশগ্রহণ আমপাই বহুত বড় গোটিয়ে উৎসাহজনক। আজি মধ্য এই প্রি বাজেটর এই প্রস্তুতি বৈঠকরে পাখাপাখি প্রায় 150 অধিক লোক বিজ্ঞ লোক এটি উপস্থিত ছিলে। সেমানক ভিতর অনেক যাহা মু কহিলি অর্থ সম্বন্ধীয় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ, অর্থনীতিজ্ঞ, পূর্বতন অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং সমাজের বিভিন্ন বর্গর লোক মানে অর্থ সম্বন্ধীয় যৌ মানে অনেক ওড়িশার ভবিষ্যৎ কথা চিন্তা করতে সেমানে সমস্তে বিভিন্ন মতামত দিয়েছেন। এ মতামত দেওয়া ভিতরে সেমানক ভিতর 26 জন অতি মূল্যবান তাঙ্কর প্রস্তাব এবং মতামত সেমানে সেটি উপস্থাপনা করিবা সহিত মধ্যে লিখিত আকারে মধ্যে প্রস্তাব সেমানে দিয়েছেন। সেমানকর সমস্ত মতামত এবং প্রস্তাবকু আম বিভাগ তরফর লিপিবদ্ধ করা যাইছি এবং তাহাকু বিচার করি আগামী দিনরে যৌ আমার বাজেট আসিবার অছি তাঙ্কর মতামতকু নিশ্চিত ভাবরে আমি যথাসম্ভব এথিরে প্রতিফলিত করিয়া পাই আমি চেষ্টা করিবু। আর সেথিপাই যৌ লোকঙ্কর বাজেট যেভাবে ভাবরে আজি লোকঙ্কা পাই প্রস্তুত হওয়াকু যাওছি
তা নিশ্চিত ভাবে আগামী দিনে ওড়িশাকে নয়া ওড়িশা গঠন করিবারে সহায়ক হব।